আসসালামু আলাইকুম, কিরম আছেন ভাই বোনেরা? আশা করি ভালোই আছেন। তাহলে এই দেখেন চলে আইসি ফলের রাজ্যে, চলে আইসি পিছন ক্যামেরা তোমরা দেখতেই পাচ্ছেন। তাহলে নীলা ফল শুনেন ভাই বোনেরা, এই ফলটার নাম না প্লাম। আমার বাংলাদেশে আছে কিনা একটু কোয়েন, দেখেন কি দারুণ লাগতেছে। এর সাথে বড় কথা, এই প্লাম দিয়ে না আলু বোখরা বানানো যায়, বিশেষ করে আলু বোখরার মতোই দেখতে এই গাছটার প্লামগুলো, এই ফলগুলো দেখেন ছোট ছোট ফল। আপনারা খায়া দিকাতে পারতেছেন না ভাই বোনেরা, কারণ হচ্ছে আজকে রোজা আছে, সোমবার, না হলে একটু খায়া দিকান। দেখেন পিছন ক্যামেরা যায় আর একটু দিকাচ্ছি, আর একটা সুন্দর ধরছে, দেখেন দারুণ ফল ধরছে। এই দেখেন ছোট্টলি গাছ, কিন্তু ফলে ফলে ভরপুর হয়ে আছে। যেদিকে তাকাবেন সেদিকেই শুধু এই প্লাম, পাকার পরে যা সুন্দর লাগে, আর এত মিষ্টি। এখন অবশ্য টক জানেন, খাইতে মোটামুটি টক লাগে, কিন্তু যখন পাইকবি তখন মনে করেন যে চিনির মতো মিষ্টি হয়ে থাকে এই ফলগুলি। ধরছে কীরকম! আমাদের দেশে কি আছে এইসব এই প্লাম? একটু কোয়েন তো যে আমাদের দেশে আছে কি না, আর নাম কি এই প্লামই কয় নাকি অন্য কিছু কয়? জানেন দেখতে একটু আলু বোখরার মতো লাগে, তাই না? আমি আগের বছর কী করছিল, কিনে নিয়ে যায় বাড়ির, একটা বাড়ির মালিকের কাছ থেকে কিনে নিয়ে যায় এই আলু বোখরা বানাইছিলাম অনেকগুলা। এখন পর্যন্ত সেটা বিরিয়ানির সাথে করে বিরিয়ানি দিয়ে খাই আর কি। দেখেন, তবে জানেন এটা হচ্ছে রাস্তার পাশে, এই দেখেন এই জায়গা হচ্ছে রাস্তা, এই রাস্তার পাশে এই গাছটা, তার মানে আপনারা যে কেউ পাড়ি খেতে পারবেন, কেউ কিছু আর কি বলবি লাগবে। দেখেন এই দেখেন কি সুন্দর না, সবচেয়ে বেশি ভালো লাগতেছে এই জায়গাটা, দেখেন দারুণ রে। আমি আসলে রোজা আছি, না হলে খাইতাম আজ কি মঙ্গল সোম বৃহস্পতিবার রোজা করার চেষ্টা করি, সেই রোজা আছে। দেখেন কাঁচাই আছে, এখনো পাকে নাই গাছটা, পাকলে পারে একেবারে গন্ধ হয়ে এই জায়গাটা একবার মুশকুল হয়ে যায়। তো কই থেকে তুলে রে, দেখেন এটি হচ্ছে রোড, এটা হচ্ছে রোড, আর এই যে হচ্ছে প্লাম গাছ। আর শাকিলার সাথে আপুর বাড়ি হচ্ছে এই অপোজিটে, এই যে বাড়ির অপোজিটে শাকিলার সাথে আপুর বাড়ি। এমনি সবসময় আমি হাঁটতে বেরোই। ভাই বোনেরা একটা কথা কথা ভুলে গেছি, এই যে ফান করি, শোনেন আপনারা সবগুলো আবার ভুল বুঝে থাকবেন যে শাকিলা আপু মনে হয় সেই রকম এই এই ফলমূল খায়, রাগ কোষ মনে হয়। শোনেন ভাই বোনেরা, মরি গেলে মাফ করে দিন, আমি না মজা করে করে আসলে এই ভিডিওগুলি করি, বুঝছেন, যাতে আপনারা একটু মজা পান, একটু খাই তাই দেখি কত কথা কন। আমার ভালোই লাগে যে আমার ভাই বোনেরা কত মজা করে করে আমার সাথেও ফান করে, আমার সব ভিডিও আসলে মজা করেই করা হয়। শোনেন, মরে গেলে এই শাকিলার সাথে আপুর কথা মনে থাকবে যে আপুটা অনেক ফান করে ভিডিও করতো, ঠিকলে এখন এডি হচ্ছে মনে করেন, মনে রাখবেন, আর তো কোনো কিছু মনে রাখবেন না। যাই হোক, কিরম লাগলো ভিডিওটা কোয়েন আর একটু শেয়ার করেন, আর ভিডিও দেখবেন সেটা একটু কোয়েন, তাহলে সেরকমই ভিডিও করি দিকাবনি। যাই হোক, ভালো থাকেন, সুস্থ থাকেন, আর একটু দোয়া করেন।